সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চতুর্থ সপ্তাহের অ্যাসাইনমেন্ট শেষ না হতে হতেই আমাদের মাঝে চলে আসলো পঞ্চম সপ্তাহ অ্যাসাইনমেন্টের ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত সিলেবাস। তো চলেন আমরা ধাপে ধাপে সিলেবাসগুলো দেখে নিই। তো যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখবেন পরবর্তীতে অ্যাসাইনমেন্টগুলোর সমাধান পাওয়ার জন্য। তো চলেন আমরা প্রথমে ষষ্ঠ শ্রেণীর অ্যাসাইনমেন্টের টপিকগুলো দেখে নিই। বিষয় বাংলা। অ্যাসাইনমেন্টে বা নির্ধারিত কাজ বলছে, বিশেষ চাহিদা সম্পূর্ণ সহপাঠীর প্রতি তোমার আচরণ কেমন হওয়া উচিত বা অনুচিততা একটি ছকের মাধ্যমে তুলনা করো, অর্থাৎ একটি ছকে আমাকে তুলনা করতে হবে। এবং আমার যে অধ্যায় ও বিষয় অধ্যায় শিরোনাম সেটা হচ্ছে মিনু থেকে আমাদেরকে প্রশ্নটা করছে। তো চলেন এবার আমরা ষষ্ঠ শ্রেণীর কর্ম ও জীবনমুখী শিক্ষা সিলেবাসটা দেখে নিই। অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ বলছে, একজন আত্মমর্যাদাবান মানুষ হিসেবে কোন কোন বৈশিষ্ট্য তোমার মধ্যে আছে আর কী কী বৈশিষ্ট্য নিজের মধ্যে দেখতে চাও এবং কেন, তো এই সম্পর্কে আমাকে লিখতে হবে। এই ছিল আমাদের আজকের ষষ্ঠ শ্রেণীর অ্যাসাইনমেন্টের টপিক। তো চলেন এবার আমরা সপ্তম শ্রেণীর অ্যাসাইনমেন্টের সিলেবাসটা দেখে নিই। সপ্তম শ্রেণী, বিষয় বাংলা। অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ, নিচে ছকটি তুলে পূরণ করো। নিচে একটা ছক দেওয়া আছে, এটাকে আমাদের পূরণ করতে হবে। তো বলছে, ক্রম 1, 2, 3, 4, শ্রমজীবীর নাম কুলি, রাজমিস্ত্রি, কামার, মুচি, সমাজে তাদের অবস্থান, অবদান, সমাজে তাদের অবদান, অর্থাৎ সমাজে তাদের কী কী অবদান আছে সেটা লিখতে হবে, তাদের কীভাবে মূল্যায়ন করব এবং কীভাবে তাদের মূল্যায়ন করব সেটা লিখতে হবে। এবং এই যে অধ্যায় ও অধ্যায় শিরোনাম সেটা হচ্ছে পদ্ম এবং পাঠ্যসূচি হচ্ছে কুলি মজুর কাজী নজরুল ইসলাম। সেই পাঠ থেকে আমাদেরকে ধারণা নিয়ে এই প্রশ্নটার উত্তর লিখতে হবে। তো তারপর আছে বিষয় কর্ম ও জীবনমুখী শিক্ষা অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ বলছে যে, এক, সভ্যতার বিকাশে কায়িক ও মেধাশ্রম উভয়ই গুরুত্বপূর্ণ। অর্থাৎ এই প্রশ্নটার উত্তর আমাকে লিখতে হবে। তো এই ছিল সপ্তম শ্রেণীর অ্যাসাইনমেন্টের সিলেবাস। তো এবার আমরা অষ্টম শ্রেণীর অ্যাসাইনমেন্টের সিলেবাসটা দেখে নিই। অষ্টম শ্রেণী, বিষয় বাংলা। অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ, এক, প্রবন্ধ রচনা বঙ্গবন্ধু ও বাংলাদেশ শিরোনামে 500 শব্দের মধ্যে একটি প্রবন্ধ রচনা লিখতে হবে। অর্থাৎ বঙ্গবন্ধু ও বাংলাদেশ এই শিরোনাম দিয়ে একটা রচনা লিখতে হবে, কিন্তু শব্দ হইতে হবে 500। এই হচ্ছে আমার বাংলা বিষয়ের কাজ। তো চলেন এবার আমরা জীবন ও কর্মমুখী শিক্ষা বিষয়টা দেখে নিই। অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ, ক, বিদ্যালয়ের পাঠাগারে শিক্ষার্থীরা পড়ালেখা করছে, শিক্ষার্থীরা শ্রেণীকক্ষ পরিষ্কার করছে, ঘ, শ্রেণীতে শিক্ষক পাঠদান করছে, ঘ, শিক্ষক বই বিতরণ করছে, এই চারটি চিত্র অঙ্কন করে কোনটি কায়িক শ্রম ও কোনটি মেধাশ্রম এবং কেন সেটা লিখতে হবে। তো এই ছিল আমাদের অষ্টম শ্রেণীর সিলেবাস। তো এবার আমরা চলেন নবম শ্রেণীর অ্যাসাইনমেন্টের সিলেবাসগুলো দেখে নিই। নবম শ্রেণী, তো প্রথমে আমাদের আছে ইংরেজি। অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ, পাস্টিং মে সেন্স জেনারেশন টু জেনারেশন, টেক অ্যান ইন্টারভিউ উইথ ইউর প্যারেন্টস অর গ্র্যান্ড প্যারেন্টস অর এল্ডারলি পিপল অফ ইউর ফ্যামিলি, নো অ্যাবাউট দেয়ার পাস্ট টাইম অ্যাক্টিভিটিস অ্যান্ড টেক নোটস অন দেম, অলসো থিঙ্ক অ্যাবাউট দ্য পাস্ট টাইম অ্যাক্টিভিটিস অফ ইউর জেনারেশন, রাইট দ্য ডিফারেন্ট অ্যান্ড মেনশন হোয়াই দিস ডিফারেন্স হ্যাভ টেকেন প্লেস। তো এই ছিল আমাদের নবম শ্রেণীর ইংরেজি অ্যাসাইনমেন্ট। তো চলেন এবার আমরা নবম শ্রেণীর আর্টসের বিজ্ঞান অ্যাসাইনমেন্টটা দেখে নিই। তো চিত্রে একটা পানির গ্লাস দেওয়া আছে, বলছে বিশুদ্ধ পানি। তো এখন বলছে যে উপরে গ্লাসে পানিতে কয়েকটি দূষক পদার্থ যেমন অদ্রবণীয় ময়লা, আবর্জনা, বালি, লবণ ইত্যাদি মেশাও। এখন এই দূষিত পানি কি বিভিন্ন প্রক্রিয়ায় অবলম্বন করে বিশুদ্ধ করো। ক, পানি বিশুদ্ধকরণ সম্পূর্ণ প্রক্রিয়াটি লিখে উপস্থাপন করো। খ, গ্লাসে তৈরিকৃত দূষিত পানি বিশুদ্ধ না করে পান করলে তোমার কী কী সমস্যা হতে পারে বিশ্লেষণ করো। তো এই ছিল আমার বিজ্ঞান অ্যাসাইনমেন্টের টপিক। এখন আমরা দেখব সায়েন্সের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় অ্যাসাইনমেন্টের টপিক। অর্থাৎ এটা সায়েন্সেও আছে এবং কমার্সেও আছে। তো বলছে অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ, বাংলাদেশে জুলাই মাসে সকাল 10টার সময় জাপান, কানাডা এবং যুক্তরাষ্ট্রে স্থানীয় সময় নির্ধারণ করো। বাংলাদেশের সাথে উল্লেখিত দেশসমূহের স্থানীয় সময় ও ঋতুগত পার্থক্যর কারণ ব্যাখ্যা করো। তো এই ছিল আমাদের পঞ্চম সপ্তাহের অ্যাসাইনমেন্টের সিলেবাস। এরপরে আমরা পরে ভিডিওতে আমরা এর সমাধানগুলো নিয়ে ডিসকাস করব। তো পরবর্তী অ্যাসাইনমেন্টগুলোর সমাধান পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখুন। ধন্যবাদ।